দর্শক, আমরা চলে এসেছি তুহিন ভাইয়ের খামারে। এখানে বেশ কিছু সার গরু দেখছি। আপনাদের জানিয়ে রাখি যে তুহিন ভাই আবারও শুরু করলেন কেজি দরে সার গরু বিক্রি। তো আমরা প্রথমেই পাল্লাটা দেখে নেই, জিরো জিরো হয়ে আছে দেখছেন আপনারা। এখন একটি গরু তোলা হবে, এই যে গরুটি উঠাচ্ছে আর তুহিন ভাইকে দেখছেন। তুহিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার শুরু করলেন নাকি? আবারও শুরু করলেন। গরুটিকে তোলা হয়েছে, এই যে গরুটি দেখছেন আপনারা, কেউ 174 কেজি দর্শক দেখছেন, 174 কেজি হয়েছে এই গরুটির ওজন। আমরা যতগুলো গরু রয়েছে সব গরুর ওজনটা আপনাদের দেখাবো। এই যে আরেকটি গরু উঠানো হচ্ছে, পাল্লা আমরা দেখছি জিরো জিরো। ২২৫ কেজি। এই যে আরেকটি গরু উঠানো হলো, ২৫৭ কেজি। এটি হচ্ছে ২৫৭ কেজি। আবার দেখছেন জিরো জিরো, আবার আরেকটি গরু উঠছে। আমরা দেখছি গরুটিকে অনেক কষ্ট করে গরুটিকে তোলা হচ্ছে। ছাড়া দেন, আমরা দেখে নেই। 168 কেজি এই গরুটির ওজন দাঁড়ালো। দর্শক আরেকটি গরু উঠানো হচ্ছে, যে দেখছেন আমরা দেখি। এটা হলো 190 কেজি। আরেকটি গরু উঠানো হয়েছে, আমরা একটু দেখে নেই ওজনটা কত দাঁড়ালো। ৩ কেজি। তো আমরা এখন একটু তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলে নিই। তুহিন ভাই, অনেকদিন পর সার গরুর প্যাকেজ, কুরবানির গরু ভাই, এবার কা বুঝি মনে হয় না। হ্যাঁ, মানে যে সার গরুর দাম, হ্যাঁ মানে সার গরু দেবের কি দাঁড়ায় আমি নিজে বলতে পারছি, কি দাঁড়ায়, মানে কি রেটেতে দাঁড়ায়। হ্যাঁ, এগুলো 400 টাকার উপরে কেনাই পড়ে যাচ্ছে। বেশি তো আর বেচাও যাবে না। হ্যাঁ, নারে লোকজন নিজে পোষাবে না, দেখেন নিজে পোষাবে না। মানে এখন এই আমাদের দিনাজপুরে আমি মনে করি আমি কিনছি 400 টাকা, মানুষ কি কিনতে হবে 430-440 টাকা করে। এগুলা গেলাম থেকে কালেক্ট করছি এই গরুগুলো। আমার আমি যদি এখানে না বিক্রি করে, যদি আমি হাটে বিক্রি করি, আমার বেশি টাকা বিক্রি হবে, 400 টাকার উপরে বিক্রি হবে, 400 টাকার উপরে বিক্রি হবে। আমরা একটু গরুগুলোকে দেখি, আমরা তো ওজন করেছি গরুগুলো, আমাদেরকে একটু যদি গরুগুলো দেখাতেন আপনি, দর্শকরা একটু দেখে। এই যে এই গরুটা, হ্যাঁ এই গরুটা ওজন আসলে কত? 74 কেজি। হ্যাঁ, 74 কেজি করে হলে দাম কত করা আছে আপনার? আমি হিসাব দিলেন 390। হ্যাঁ, দাম লাগছে আপনার 65-67 হাজার 860 টাকা। 67,860 টাকা আপনার এই গরুটার দাম লাগতেছে। আমরা যদি ৩৯০ টাকা, আমরা যদি এখন এটা মাংসের দরে, এখন তো মানুষ মাংসের দরে কেনে, কতটুকু মাংস হতে পারে এই গরুটার? এই গরুটার 100 কেজির উপরে আছে নিচে নাই। 100 কেজির উপরে মাংস আছে? 100 কেজির উপরে যদি মাংস হয় 700 টাকা কেজি পড়তেছে। কুরবানির গরু তো মনে করেন যে 700 টাকা কেজি দরে পাবে মানুষ? পাবে না কেন,
700 টাকা কেজি দিতে 700 টাকা কেজি পাবে। পাবে? আচ্ছা এই গরুটা আচ্ছা, আছে, এই গরুটা ওটা তো তোমরা 20 কেজি, 222 না তো সরে 22 222 কেজি ছিল এটা। হুম, এই গরুটা আমার কিনা আছে, আপনি বিশ্বাস করবেন না। হুম, 90,000 টাকা। আচ্ছা এই দেখেন 222 কেজি। হ্যাঁ, গুণন 390 টাকা দিই। হ্যাঁ, তো 86,580 টাকা দাম। আচ্ছা, তার মানে এটা লস দাঁড়াচ্ছে, এটা যদি 90 টাকা করে বিক্রি করি এটা লস দাঁড়াবে আমার কম বেশি এই 3,500। 3,500 টাকা লস দাঁড়াবে, খরচ বাদ। আচ্ছা, কিন্তু আমরা মাংস হিসেবে আসি, কতটুকু মাংস হতে পারে? 3,500 মাংস হবে। 3,500 মাংস হবে? হ্যাঁ, 3,500 মাংস হবে। দর্শক, অনেক লম্বা গরু, পেটটা খালি পেটে হ্যাঁ তো, হ্যাঁ গোটা মনে করুন যদি আরো খায়, হ্যাঁ খাইতে একটু দম দম দিয়ে ধরে, আমি তো আনে সাথে ওজন দিই, হ্যাঁ খাই দম দম ধরে আরো কিছু ওজন বাড়বে, আরো কিছু ওজন বাড়বে, কিছু মতো বাড়তে পারে। আচ্ছা, 3-4 দিন থাকে, 3-4 দিন থাকবে। আমরা দুটা দেখলাম, এই পাশে আরো দেখছি 3-4টি গরু রয়েছে, আমরা সেগুলো একটু দেখবো। এই গরুটা তো আপনি কতটুকু মাংস আইডিয়া করছেন? আমি গরুটার মাংস না, আমি গরুটা লাইভ ওয়েট আইডিয়া করেছিলাম 300 কেজি। আচ্ছা, তো আমার চোখও ফেল, আমি পাইলাম 257 কেজি। 257 কেজি পাইলাম, 257 কেজি পাইলাম আপনার লাইভ ওয়েটে। হ্যাঁ, কথা বুঝছেন, 257 কেজি পাইলাম লাইভ ওয়েটে, আপনার 257 কেজি 390, এটা দাম লাগতেছে 90 টাকা করে হলে 1,02,000 টাকা। হ্যাঁ, ওটা কিনা আছে আমার 1,00,000 টাকা, মানে এটাতে 2,000 টাকা আসবে, 2,000 টাকা লাভ, মানে যদি যদি 390 টাকা করে আপনি বেচেন। আচ্ছা দর্শক, আমরা দেখছি, এবং আচ্ছা মাংস কতটুকু হতে পারে তুমি ভাই? এটা এটার মাংস আপনার 4 মণের কম না, 4 মণ প্লাস? হ্যাঁ, 4 মণের কম না। আচ্ছা, 4 মণ হিসাব ধরে পারফেক্ট হিসাব, বুক জিনিস হিসাব। আচ্ছা আচ্ছা, 4 মণের কম না। আচ্ছা, এটা এটা কিনা আপনার 67,000 টাকা। হ্যাঁ, আচ্ছা এইটা আছে কত, 100 কত হলো, 170 কেজি না? এটাও যদি আপনি 390 টাকা করে বেচেন, 390 টাকা হলে 170 কেজি ধরেন আপনি। হ্যাঁ, সামনে কত আছে সঠিক খেয়াল হচ্ছে না, দর্শক যেন মনে কিছু না, এটা তো আমাদের ভিডিওতে করাই আছে, 170। হ্যাঁ, গুণন 390, 66,000 টাকা, 66,030 টাকা, 66,030 টাকা, 300 টাকা। আচ্ছা, তার মানে এটা লস দাঁড়াচ্ছে, এটা লস দাঁড়াচ্ছে আপনার 500 টাকা, 500 টাকা। আচ্ছা, মাংস কতটুকু হবে এটা, কম বেশি কি 100 কেজি হবে? হ্যাঁ, এটা 100 কেজি তো হবেই, 100 কেজি হবে। আচ্ছা, আমরা ওটা দেখি একটু, এটা আসলে এগুলো এগুলো তো সব দেশি সার গরু। হ্যাঁ, 190 কেজি, হ্যাঁ এটা হলো 190 গুণন 390, তার মানে 1,100 টাকা লাভ দাঁড়াবে। আচ্ছা, যদি 390 টাকা আপনি বিক্রি করেন, আর ওটা 204 কেজি, 202 কেজি, 2.5 কেজি, 2 কেজি, হ্যাঁ 2 কেজি। আচ্ছা, 202 কেজি, 2 কেজি গুণন 390, ওইটা দাঁড়াইলো আপনার 78,780 টাকা। হ্যাঁ, কেনা কত? ওইটা কিনে 76,000, তার মানে ওটাতে কিছু লাভ দাঁড়াবে, ওইটা তো 2,000, তাহলে মানে 390 টাকা করে আপনার গড়ে এগুলো কেনাই পড়লো, কেনাই পড়ে গেল, কেনাই পড়ে গেল। তাহলে আপনি বেচবেন কত ভাই? এখন দর্শক যা দিবে খুশি করে, দর্শক যা দিবে খুশি করে, দর্শক যদি মন চাই এটা আমি দিব, আমি গ্রাম থেকে কিনে আনলাম। হ্যাঁ, কোনো দর্শক যদি মন চাই কিনবে, হ্যাঁ না মন চাই কিনবে না, হ্যাঁ আমি এই রেটে গ্রাম থেকে কিনলাম, এই কোনো দর্শক যদি না নিতে চায় আমি করুগুলা হাটে তুলে বেঁচে দেবো, হাটে তুলে বেঁচে দেবো পরিষ্কার আলাপ। আচ্ছা আচ্ছা, আর কোনো দর্শককে বলছি 400 টাকা নিচে গরু কিনতে হলে আপনি দিরাজপুর আসিয়েন না, 400 টাকার নিচে গরু কিনতে মানে আশা যদি করে তাহলে আসিয়েন না। আচ্ছা আচ্ছা, মানে লাইফ ওয়েটে 400 টাকার নিচে যদি গরু কিনতে চায় কেউ, তাহলে এই ধরনের সার গরু, এই দেশাল দেশি সার, দেশি এগুলো কিন্তু পেট কম। হ্যাঁ, কথা বলছেন, এগুলো সব ছিলাম আর কিন্তু, হ্যাঁ কথা বলছেন, হ্যাঁ দর্শক যেন না আসে, দর্শক যেন না আসে, আমি পরিষ্কার বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে কমার সম্ভাবনা কি মনে হচ্ছে? না, কমার সম্ভাবনা নাই, আমার ধারণা বাড়ার সম্ভাবনা আছে, বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, যদি কমে তাহলে আমি কমাই দেবো ভাই, যদি বাজার কমে তাহলে আমি কমাই দেবো, তাহলে বাজার অনুযায়ী মানে যখন যেই বাজার চলবে সেটা সেই অনুযায়ী আপনি গরু বিক্রি করতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক, বাজার কমে আমি কমাই দেবো, এই যে এই শাকটা বললাম, হ্যাঁ এই শাকটা হাটে দাম যাবে 1,25,000 টাকা। হ্যাঁ,
1,20,000 দাম চলে, 1,00,000, হ্যাঁ বলবে 5 মণ মাংস আছে, ওর ওর যে মানে ফিক্সার কিচার 5 মণই বোঝা যাচ্ছে, হ্যাঁ কথা বুঝে, কিন্তু 4 মণ মাংস আছে, 4 মণ মাংস আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে 5 মণের মতো, দেখে মনে হচ্ছে 5 মণ, তো কোথায় কি বললাম আপনাকে, হ্যাঁ 4 মণ মাংস আছে, এটার দাম খারাপ আছে আমার 1,02,000 টাকা, হ্যাঁ মানে কেন 1,00,000 কিনা আমার 90,000 মানে 390 করে বিক্রি করলে আমার 2,000 টাকা লাভ হবে এটাতে, আচ্ছা কিন্তু আপনি 390 টাকা করতে দিবেন না, আপনার তো গড়ে 390 টাকা পড়ে গেল, আমার কিনা পড়ে গেল, কিনা পড়ে গেল, কত কতগুলা লস হচ্ছে 2,000, কতগুলা লাভ হচ্ছে 2,000, হ্যাঁ 390 টাকা করে, এর থেকে চিপটা আমি গরু কিনতে পারবো না, আর কেউ যদি আপনার কাছে এই ধরনের গরু কিনেও চায় তা আপনি 390 টাকার নিচে দিতে, 390 টাকা তো কিনাই করতে চাই, হ্যাঁ মানে তিনি এর নিচে আর দিতেই পারবেন না, না প্রশ্নই নাই, মানে এখন আসল লাভ নাই, হ্যাঁ আমি করছি কেউ যদি গরু কিনে সাথে সাথে একটা গরু কিনে স্কেল ওজন করুক, হ্যাঁ আমার কথা, আমার কথা ভুয়া হতে পারে, ভাবতে পারে, কোনো মিথ্যাবাজিও ভাবতে পারে, ঠকবাজিও ভাবতে পারে, আমার কথা বাবু তুমি একটা কিনে আগে স্কেল ওজন করো, আচ্ছা করে তুমি এর কথার সাথে কাজের মিল আছে না ইয়া আছে, তারপর উল্টা উল্টা কথা অর্থ করবে, আচ্ছা মানে যেখান থেকে কোন গরু যেখান থেকে কিনুক, যেখান থেকে কিনুক একটা গরু কিনে আগে স্কেল করবে কত টাকা কেজি পড়লো, তারপরে গরু তারপর আমাকে যেন ফোনটা দেয়, আচ্ছা এই কথাটা আপনি, আর একটা কথা আমি খুশি মানে ইয়া বলে দিলাম, আমাকে যদি কেউ এখান থেকে পোষায় দেয় গরু, হ্যাঁ কথা বুঝছেন, এখনকার বাজারে আমি 80 টাকা কিনে এলাম, আচ্ছা তাহলে আমাকে আরো হয়রানি হতে চাই 10 টাকা করে বাঁচতে চাই, হ্যাঁ তাহলে আপনি 390-400 যাই যেটাই বিক্রি করেন সেটা বিক্রি করতে পারবেন, তো ঠিক আছে তুন ভাই আপনাকে মানে প্রথম এটাই প্রথম তো কুরবানি, হ্যাঁ প্রথম এটাই টেস্টারিং, হ্যাঁ যদি আমার দেখা যাচ্ছে আমার মানে ওয়াটার আসে তাহলে আমি তাহলে এটা ব্যবসা করবো না বাদ দিব, নাহলে বাদ দিয়ে দিবে, হ্যাঁ বেকার মানুষের সাথে কাইচাল করার দরকার নাই, বাবা তুমি যেখানে কম পাচ্ছ সেখানে কিনো, আজকের ভিডিও আজকে আজকের তারিখের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমি হুলিয়া করে দিলাম মানে সব জায়গা, যে আমাদের দিনাজপুরে এলে গরু 400 টাকার নিচে কেউ গরু কিনতে পারবে না, আচ্ছা আচ্ছা এটা আমার চ্যালেঞ্জ থেকে গেল, চ্যালেঞ্জ থেকে গেল আপনার, তো ঠিক আছে তুহিন ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, তো দর্শক আমরা দেখলাম তুহিন ভাই যে প্রথম এবারের কুরবানির প্রথম যে গরুগুলো উনি নিয়ে কালেক্ট করেছেন সেই গরুগুলোর তথ্য আমরা দিলাম এবং প্রতিটি গরুর লাইভ ওয়েট আমরা দেখিয়েছি, কতটুকু মাংস হবে সেই তথ্যটাও আমরা দিয়েছি, তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান এই তুহিন ভাইয়ের এই ভিডিওটা দেখে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গরু কিনবেন, না হলে ঠকবেন, তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।